পুজো তো শেষ হয়ে যাচ্ছে আর মন খারাপ হয়ে যাচ্ছে। পুজো শেষের আগেও আমরা একটু যতটা আনন্দ লুটে পুটে চেটে পুটে নেওয়া যায় না কাকা? সেটা ঠিক, পরিপাটি সব সাজুগুজুটা যেন সুন্দর হয়, তাই আমার সাজুগুজুটা একটু দেখো আর এই দিদির সাজুগুজুটা দেখো। আমি লাল, দিদি নীল, লাল নীল, লাল নীল, লাল লাল কমল, নীল কমল দিয়ে আমরা যাচ্ছি। চলো এই যে জিম্মার ড্রেসটাও দেখে নাও, ও নেমে ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। আসলে সকাল থেকে আমি আর মানে বাড়িতে আর কিছু করিনি, কারণ ভেবেই রেখেছিলাম যে আমি গাড়িতে উঠেই স্টার্ট করব। ঠিক আছে, তো চলো আমরা বেরিয়েই প্রথম যাচ্ছি লাঞ্চ করতে, বুঝেছো? তাই লাঞ্চ করতে এসেছি, এটা সেক্টর 5 এ এসেছি। তো চলো কোথায় যাওয়া হচ্ছে একটু দেখে নিয়ে যাই। আর জিম্মা ফায়ন সুবীর ওরা এগিয়ে গেছে, চলো তোমাকে ওদেরকেও দেখাই। হ্যালো, চলো দেখি জয়সলমীরে চলে যাই, উটের ভিতরে চলে। ও মা সত্যি উট, এই দেখো উট রয়েছে। সোনার কেল্লা, সোনার কেল্লা যাচ্ছে এরা। সোনার কেল্লা যাচ্ছিস? হ্যাঁ জিম্মা, উটের উপর উঠবি? হ্যাঁ ওঠ দেখি, ওঠ ওঠ, ওই যে ওই ফোয়ারাটা, ওঠ উটের উপর ওঠ দেখি। ওই দেখো, ওই দেখো উঠে উঠতে যাচ্ছে। বাবা আকাশ তো কালো করে আছে। জানা আমার ব্যাগে কি আছে? কি বানানা চিপস? এ হয়েছে, চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার আমরা যাচ্ছি। চল যা, ওঠ ওঠ, বেশ তুই ওঠ, যা উঠে যা। তো চলো আমরা এসেছি সল্টলেক FD ব্লগে পুজোটা। চলো দেখি এখানে ভালো করেছে, বেশ প্রত্যেক বছরই এখানে খুব ভালো করে। গত বছরের ভিডিওটা দেখো, সেখানে দিয়েছিল যে সেই ভূতের রাজা দিল বর, সেই ভূত বর দিচ্ছে পাঁপড় ভাজা। দেখে যাচ্ছি
ওকে ধরো। আমরা এসেছি বাগবাজার, বাগবাজার সার্বজনীন, প্রচুর স্টল বসেছে। এফডি ব্লকে আমি গেছি, আমাকে বেশি দূর খেলে এসেছি সেখানটায়। এখন যাচ্ছি বাগবাজার। ওর নাকে লাল দেখো। প্রচন্ড তো বাগবাজার সার্বজনীনে ঢোকার মুখেই মদনদার সঙ্গে দেখা হলো, তো ওনার সঙ্গে একটু সেলফি তোলা হলো। এবার দেখো বাগবাজারে কিরকম ভিড়, তবে ঠাকুর তো অসাধারণ আর কি বলবো। বাগবাজারে এখানে এখন ঠাকুর গরম হচ্ছে, সিঁদুর খেলা হচ্ছে, প্রচন্ড ভিড়। প্রতিমা দর্শন করে মন্ডপ থেকে জাস্ট ফেরার মুখেই দেখা হলো আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে। তাদের সাথে একটু সিঁদুর খেলা, পোজ, এই হলো। খুব মজা হলো, খুব ভালো লেগেছে, দেখা হয়ে ভীষণ আনন্দ পেয়েছি। দেখো আমি এসেছি বাগবাজারে, আমার বন্ধু দেখা হয়ে গেছে, চলো দেখো বাগবাজারে সিঁদুর খেলা। আমরা এসেছি শোভাবাজার রাজবাড়ি, কিন্তু ঠাকুর ভাসান চলে গেছে আজকে দশমীতে। শোভাবাজার রাজবাড়িতে এসেছি আমরা, কিন্তু ঠাকুর চলে গেছে গো। আহা, এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এই যে জিম্মার খুব দেখার ইচ্ছে ছিল শোভাবাজার রাজবাড়ি, সেই জন্যই আরো আশা হয়েছিল, কিন্তু স্যাড নেই, ঠাকুর নেই। এই দেখো, বাও আসলে এই শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটা জিম্মার খুব দেখার ইচ্ছে ছিল। ও মানে পুজো শুরু থেকে, পুজোর আগে থেকেই বলেছে মা এবারে শোভাবাজার রাজবাড়ি ঠাকুর দেখতে যাবো। তারপরে এই গিরিশ ঘোষের বাড়ি ওকে দেখালাম, ও এগুলো দেখতে খুব ভালোবাসে। ওকে আমরা তোমার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথের বাড়ি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। ও ভীষণ ইন্টারেস্ট নিয়ে এগুলো দেখতে ভালোবাসে, তাই ও বলেছিল শোভাবাজার রাজবাড়ির ঠাকুর কীরকম হয় দেখতে যাব, রাজবাড়ির দালান উঠোন কেমন হয়, ঠাকুর দালান এগুলো তো এখন আমরা কোথায় দেখতে পাই বলো, সেই জন্যেই আনা। কিন্তু জানো তো ওর খুব মন খারাপ হয়ে গেছে, মনটা একদম খারাপ হয়ে গেছে যে ঠাকুর চলে গেছে। ঠাকুর ভাসান বলছে যে মানে এনারা বলছেন যে কিছুদিন আগেই, প্রায় ঘন্টা খানেক আগেই ঠাকুর বেরিয়ে গেলো, তাই জন্য আমরা শুধুই মানে একটু ঘোরাফেরা করলাম রাজবাড়ির ভেতরে, মানে পাশাপাশি দুটো রাজবাড়ি। তোমরা কেউ জানো যারা ওখানে থাকো বা যারা ওখানে গেছো, তাই দুটো জায়গাতেই ঠাকুর বেরিয়ে গেছে। মানে আবার যদি এখানে আমরা তাই জিম্মা খালি বলছে কেন এখানে আগে আসলে না, তা আগে আসলে আবার বাগবাজারের ঠাকুরও মানে একদম রেডি হচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। ওখানে দেখা হলো কিন্তু এখানে দেখা হলো না, মনটা খুব খারাপ হয়ে গেল, আর কি করবো, তাই এইটা এমনি দেখেই চলে আসলাম আমরা। তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, লাস্ট ফিনিশিং জিম্মার দেখো চটপটি, বাড়ির সামনে এসে চটপটি কিনে, এই যে দাদুটা চটপটি বানাতো এত ভালো বানায়, এই পুজোর সময় বসে, প্রত্যেক বছর বসে, আর আমরা প্রত্যেক দিন খেয়েছি, মানে এভরিডে।
রোজ সেই ষষ্ঠী থেকে শুরু করেছি, আজকে দশমী। তো চলো এসে গেছি বাবা, শান্তি সারা কলকাতা ঘুরে। চল, জুতো খুলছে না ওর থেকে, দেখ দেখ জুতো খুলছে না ওর পা থেকে, মানে ও আরো ঘুরতে চায়, সেই জন্য ওর জুতো ঘুরছে না, খুলছে না, বুঝেছো? আর আমি এসে আগে লাইট গুলো জ্বেলে দিচ্ছি। ব্যাস তো চলো বাড়ি এসে, তো ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে, এই দেখো এখানে প্রেশার কুকারে আমাদের রাতের ডিনারের ব্যবস্থাও করে ফেলেছি। আজকে করব হচ্ছে এমনি ভাতে ভাত আর কি, দেখো না জোরে জোরে টিভি চালিয়ে জিম্মা দেখছি, আর ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, কেননা প্রচুর কাঁচা এ কদিনে একদম জমে আছে, এই দেখো পাহাড় প্রমাণ জামা কাপড় পরে আছি। ও এখানে তো কথা বলাই যাবে না রে, এমন জোরে জোরে টিভি চালিয়েছি, আর সেই জন্যে কাঁচাকুচিগুলো একটুখানি বসিয়ে দিয়েছি, মেশিন চালিয়ে দিয়েছি, আর রাতের রান্নার ব্যবস্থা মানে ওই ভাতে ভাত করে নিচ্ছি, আর একটুখানি জাস্ট ওই গালের সিঁদুরগুলো তুলেছি, এগুলো এখনো ওঠানো হয়নি, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবো, এইসব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো, আর এখন তো পুজো প্রায় শেষ হয়ে গেল, সবাইকে জানাই শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, ছোটদের ভালোবাসা, বড়দের আমার প্রণাম। তো আজকের দিনটা টাটা।